हेलो स्टूडेंट्स, आमी रवींद्र देवनाथ और आमार यूट्यूब चैनल रवींद्र एकेडमी तुम्हारे स्वागत जानाच्छी। आज के क्लास सेवेनर मैथमेटिक्स चैप्टर वन इंटीजर्स पूर्ण संख्यार गत क्लासे जो क्लोजार प्रॉपर्टी आबद्ध धर्म सम्पर्के आलोचना करेछिलाम, आज आलोचना करब कम्यूटेटिव प्रॉपर्टी विनिमय धर्म। ताहले शुरू करा जाक आजकेर आलोचना, कम्यूटेटिव प्रॉपर्टी विनिमय धर्म। प्रथमे आमरा एरिथमेटिक अपारेशन एडिशन थेके शुरू करब। एखाने जे कन्सेप्टटा सेटा हलो ए प्लस बी इक्वल टू बी प्लस ए, अर्थात आमादेर जे इंटीजार्सर लाइन छिलो, आमरा जे नम्बर लाइन पेयेछिलाम जिरो वन टू थ्री फोर, राइट साइडे सब पजिटिव हबे, माइनस वन माइनस टू माइनस थ्री, लेफ्ट साइडे सब नेगेटिव हबे। সেখান থেকে আমরা যে কোনো দুইটা সংখ্যা নেব, ধরো মাইনাস থ্রি, এ কে আমি মাইনাস থ্রি নিলাম, প্লাস ফাইভ, বি কে ফাইভ নিলাম। এ এবং বি প্লাস করলে আমাদের এখানে রেজাল্ট আসছে প্লাস টু। এবার বি আগে লিখব, ফাইভ প্লাস মাইনাস থ্রি, এবার যে রেজাল্টটা আসলো সেটাও আসলো মাইনাস টু। অর্থাৎ আমরা যদি আমাদের যে কোনো দুইটা ইন্টিজারকে তাদের পজিশনকে ইন্টারচেঞ্জ করি, এ কে বির জায়গায়, বি কে এর জায়গায় নিয়ে আসি, সেক্ষেত্রেও আমাদের এডিশন করলে রেজাল্ট সেম আসছে। অর্থাৎ আমরা বলতে পারি ইন্টিজার্সগুলা ক্লোজার প্রপার্টি এডিশনের ক্ষেত্রে ফলো করছে। আর একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখিয়ে দিই, টু প্লাস মাইনাস নাইন ইকুয়াল টু মাইনাস সেভেন, আবার যদি আমি মাইনাস নাইন প্লাস টু করি সেক্ষেত্রেও মাইনাস সেভেন। এইভাবে আমরা বলতে পারি যে আমাদের যে ইন্টিজার্সগুলা সেগুলা কমিউটেটিভ প্রপার্টি ফলো করছে এডিশনের বেলায়। এবার আমরা নেব মাইনাস, আমরা যদি দুইটা সংখ্যাকে মাইনাস করি, এ মাইনাস বি আর বি মাইনাস এ করব। ইন্টিজার্স থেকে যে কোনো দুইটা সংখ্যা নিলাম, ধরো সেভেন মাইনাস থ্রি, তাহলে কি আসলো ফোর। এবার যদি আমি থ্রি মাইনাস, আমি এটাকে এইভাবে বলছি দুটোই প্লাস সংখ্যা, এবার থ্রি মাইনাস সেভেন করলাম, এক্ষেত্রে রেজাল্ট আসবে মাইনাস ফোর। অর্থাৎ এখানে যখন বিনিময় করলাম বা আমরা তাদের পজিশনকে ইন্টারচেঞ্জ করলাম, রেজাল্ট জাস্ট ডিফারেন্ট হয়ে গেল, রেজাল্ট মিলল না, চেঞ্জ হয়ে গেল। আরেকটা এক্সাম্পল নিয়ে দেখতে পারি, মাইনাস টেন মাইনাস প্লাস টু, এবার সেটা কি হবে মাইনাস টুয়েলভ। এবার আমরা প্লাস টু মাইনাস মাইনাস টেন এইভাবে যদি বলি, তাহলে কি আসছে এখানে, টু প্লাস টেন ইকুয়াল টু টুয়েলভ, মাইনাস টুয়েলভ আর এখানে প্লাস টুয়েলভ। অর্থাৎ আমরা বলবো যে এ প্লাস বি নট ইকুয়াল টু বি প্লাস এ। মাইনাসের বেলায় ইন্টিজার্স বিনিময় ধর্ম বা কমিউটেটিভ প্রপার্টি ফলো করছে না। এবার আমরা নেব মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লাই যদি করি আমরা, এ ইন্টু বি হোয়েদার ইকুয়াল টু বি ইন্টু এ, লেট আস সি, টু ইন্টু মাইনাস ফাইভ ইকুয়াল টু মাইনাস টেন, অ্যান্ড মাইনাস ফাইভ ইন্টু টু ইকুয়াল টু অলসো মাইনাস টেন। লেট আস টেক অ্যানাদার এক্সাম্পল, মাইনাস সেভেন ইন্টু থ্রি ইকুয়াল টু মাইনাস টোয়েন্টি ওয়ান, থ্রি ইন্টু মাইনাস সেভেন ইকুয়াল টু মাইনাস টোয়েন্টি ওয়ান। ইন বোথ কেস উই ক্যান সি দ্য রেজাল্টস আর সেম। তাহলে আমরা বলতে পারি যে মাল্টিপ্লিকেশন, ইন্টিজার্সের মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ প্রপার্টিকে ফলো করছে, অর্থাৎ এ ইন্টু বি ইকুয়াল টু বি ইন্টু এ। এভাবে তোমরা আরও এক্সাম্পল নেবে, নিয়ে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। এবার ডিভিশন,
a divided by b, whether it is equal to b divided a or not. Let us take more examples. 10 divided by 2 equal to 5. এখন যদি দেখি 2 divided by 10 equal to কি হবে 2 by 10 equal to 1 by 5. Obviously 5 আর 1 by 5 সেম না। আরো একটা এক্সাম্পল নিতে পারি, মাইনাস 12 divided by 4 equal to মাইনাস 3, 4 divided by মাইনাস 12 equal to 4 by মাইনাস 12 equal to মাইনাস 1 by 3. মাইনাস 3 and মাইনাস 1 by 3 are not equal. তাহলে আমরা বলতে পারি যে ইন্টিজার্স এর বেলায় ডিভিশন কিন্তু কমিউটেটিভ প্রপার্টি ফলো করছে না। এভাবে আমরা আরো এক্সাম্পল নিয়ে এই কমিউটেটিভ প্রপার্টিকে বোঝার চেষ্টা করব। আমি কয়েকটি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো ধরনের ডাউটস থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আমি পরবর্তী ভিডিওতে সেই ডাউটগুলি ক্লিয়ার করার চেষ্টা করব। আগামী ভিডিওতে আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি সম্পর্কে জানব। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও দেখার জন্য। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।